মর্নিং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে রিসার্চ রিভিউ ফর সার্ভে রিসার্চ অর্থাৎ আমরা জানি যে সমস্ত রিসার্চ মেথোডলজি বেসিক্যালি বিহেভিয়ার সায়েন্স এডুকেশান সোশিওলজিক্যাল ফিল্ড এই সমস্ত সেক্টরে যে গবেষণাগুলো হয়ে থাকে সে সমস্ত গবেষণা পদ্ধতিগুলোকে সাধারণভাবে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি মুখ্যত দুটো একটি হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডলজি দ্বিতীয়টি হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ মেথোলজি আবার অতি সাম্প্রতিককালে এই দুই রকমের রিসার্চ মেথোলজিকে কম্বাইন করে আরেকটি নতুন প্রকারের রিসার্চ মেথোডলজি সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে মিক্সড রিসার্চ মেথড আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেখানে সার্ভে মেথডের কথা বলা হয়েছে সার্ভে মেথড বা সার্ভে রিসার্চ মেথড বলতে সেই রিসার্চ মেথডকে বোঝায় যেটি মূলত কোয়ান্টিটিভ রিসার্চ মেথোলজির একটি বিশেষ উদাহরণ বা একটি স্টাইল বা একটি অ্যাপ্রোচ কোয়ান্টিভ রিসার্চ মেথোলজিতে মেইনলি মেইনলি যে বিষয়টিকে ইউটিলাইজ করা হয় বা যে বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয় সে বিষয়টি হচ্ছে কি সে বিষয়টি হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা বা নিউমেরিক্যাল ডেটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা কোয়ান্টিটিভ অ্যানালাইসিস বা কোয়ান্টিটিভ ডেটাকে কালেক্ট করা এবং সেগুলোকে প্রপার ইন্টারপ্রিটেশন অ্যানালাইসিস ইত্যাদি সব কিছু করার ক্ষেত্রে এই কোয়ান্টিটিভ রিসার্চ মেথডলজির বিশেষ ভূমিকা বা বিশেষ প্রায়োগিক কার্য কার্যকারিতা আমরা দেখতে পাই তো আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চ মেথডের একটি গুরুত্বপূর্ণ ভাগ সেটি হচ্ছে সার্ভে রিসার্চ মেথড আপনাদের জানাতে চাই যে আজকে আমরা আলোচনা করব রিসার্চ রিভিউ কেন প্রয়োজন রিসার্চ রিভিউ অ্যাকচুয়ালি সার্ভে রিসার্চকে কীভাবে বেনিফিটেড করে বা সার্ভে রিসার্চকে হেল্পফুল করতে সাহায্য করে শুরুতেই আমরা জেনে নেব সার্ভে রিসার্চ বলতে কি বোঝায় সার্ভে কথাটি মূলত হচ্ছে এমন একটি টেকনিক্যাল ওয়ার্ড যা কোয়ান্টিটিভ মেথোডলজির একটি বিশেষ উদাহরণ বা একটি অ্যাপ্রোচ এখানে মেনলি বলা হচ্ছে যে সার্ভের মূল উদ্দেশ্য হচ্ছে যা আছে বর্তমানে যে যেটা যে অবস্থাতেই আছে সেটাকে সেই রকমভাবে সেই সম্পর্কিত তথ্যকে সংগ্রহ করা এবং সেই সংগৃহীত তথ্যকে উপস্থাপন করা তার মানে কি হলো তার মানে হলো যে যে ঘটনা বা যে বিষয় বা যে সত্য বা যে কারণ বা যে কার্য ইত্যাদি সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো রয়েছে ইনফরমেশানগুলো রয়েছে বর্তমান পরিস্থিতিতে সে বর্তমান পরিস্থিতি সেই সমস্ত তথ্যগুলোকে সংগ্রহ করা হয় যে টেকনিকের মাধ্যমে এবং পাশাপাশি শুধু সংগ্রহ করেই কাজ শেষ হয়ে যায় না সে সংগ্রহ করা তথ্যগুলোকে অ্যাজ ইট ইজ অর্থাৎ যে যেটা যেমনভাবে আছে কোনো রকম বিকৃত না করে কোনো রকম পরিবর্তন না করে যেটা যেমন রয়েছে সেটা সেই রকমভাবে তুলে ধরা এবং তার পরিপ্রেক্ষিতে সত্যর যা বা জ্ঞানের যে যে ক্ষেত্রগুলি উন্মোচিত হয় সে ক্ষেত্রগুলি উন্মোচন করা এটি হচ্ছে মূলত সার্ভে রিসার্চের মূল কাজ বা সার্ভে রিসার্চের মূল বিবেচ্য বিষয় সেই জন্য রিসার্চের পরি আলোচনায় এখানে বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে সার্ভে রিসার্চ ইজ আ প্রসেস টু কালেক্ট ডেটা সিস্টেমেটিক্যালি ইন রেসপেক্ট টু ডিফাইন্ড অবজেক্টিভস আবার কথাটিকে রিপিট করছি বলা হয় এরকমভাবে সার্ভে রিসার্চ ইজ আ প্রসেস টু কালেক্ট ডেটা সিস্টেমেটিক্যালি ইন রেসপেক্ট টু ডিফাইন্ড অবজেক্টিভস কোনো নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে অর্থাৎ উদ্দেশ্য নির্দিষ্ট করার পরে সেই উদ্দেশ্য অনুসারে বা সেই উদ্দেশ্য অনুসারী তথ্য যখন সিস্টেমেটিক্যালি সংগ্রহ করা হয় সিস্টেমেটিক সিস্টেমেটিক আমরা সেই বিষয়টিকে বলি যেখানে মূলত দুটো নীতি দুটো নীতি কাজ করে সেখানে যে কাজের মধ্যে সেই কাজের মধ্যে আমরা সিস্টেম সিস্টেম নীতি অর্থাৎ সিস্টেম নীতি দুটো গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেটি হচ্ছে একটি হলো পারস্পরিক নির্ভরতা এবং পারস্পরিক সম্পর্ক এবং একটি দ্বিতীয়টি হচ্ছে একটি সাধারণ উদ্দেশ্য অর্থাৎ যখন দুই বা ততোধিক যে সিস্টেম বা দুই বা ততোধিক কাজের মধ্যে যে কানেকশন অর্থাৎ সিস্টেমেটিক্যালি যে সমস্ত বিষয়গুলোর মধ্যে যোগাযোগ রয়েছে বা সম্পর্ক রয়েছে পারস্পরিক নির্ভরতা রয়েছে সেই বিষয়টিকে সে বিষয়গুলি সে বিষয়গুলি যখন একযোগে কাজ করে এবং একযোগে কাজ করতে গিয়ে যখন কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য বা একটা কমন উদ্দেশ্যকে পূরণ করার চেষ্টা করে তখন বলা হয় যে সেই অ্যাক্টিভিটিসের মধ্যে বা সেই কাজের মধ্যে একটি মানে মেকানিজম ডেভেলপ হয়েছে সেই মেকানিজমকে সাধারণভাবে সিস্টেমেটিক মেকানিজম বলা হয় তাই বলা হচ্ছে যে সিস্টেমেটিক্যালি যখন ডেটাকে কালেক্ট করা হয় কোনো ডিফাইন্ড অবজেক্টিভসের নিরিখে ডিফাইন অবজেক্টিভসের পরিপ্রেক্ষিতে যখন সিস্টেমেটিক্যালি ডেটাকে কালেক্ট করা হয় সে ডেটা কালেকশনের একটি গুরুত্বপূর্ণ প্রসেস হচ্ছে কোয়ান্টিটিভ প্রসেস হচ্ছে সার্ভে রিসার্চ বা সার্ভে সার্ভে মেথোলজি সার্ভে রিসার্চ ইজ আ প্রসেস টু কালেক্ট রিপ্রেজেন্টেটিভ ডেটা টু এক্সপ্লোর দ্য রিয়ালিটি প্রপারলি বাস্তবটাকে ভালো করে এক্সপ্লোর করার জন্য বাস্তবটাকে উদ্ঘাটন করার জন্য বাস্তবটাকে উদ্ঘাটন করার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাস্তবকে উদ্ঘাটন করার জন্য মূলত কোনো প্রয়োজনীয় তথ্যের দরকার সেই প্রয়োজনীয় তথ্যগুলিকে সেই প্রয়োজনীয় তথ্যগুলিকে সংগ্রহ করার জন্য যে বিশেষ বিশেষ প্রকার প্রক্রিয়া বা মেথডের প্রয়োগ আমরা দেখতে পাই সেই বিশেষ প্রকার প্রক্রিয়া বা মেথডকে সাধারণভাবে সার্ভে রিসার্চ বলা হয় এই সার্ভে রিসার্চের মূল উদ্দেশ্য হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেটাকে কালেক্ট করা যে রিপ্রেজেন্টেটিভ ডেটাগুলি মূলত কোনো ডিফাইন্ড অবজেক্টিভস রিলেটেড ইনফরমেশান বা ডিফাইন্ড অবজেক্টিভসকে রিচ করার ক্ষেত্রে বা পূরণ করার ক্ষেত্রে বা সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে এই রিপ্রেজেন্টেটিভ ডেটার গুরুত্ব রয়েছে এই রিপ্রেজেন্টেটিভ ডেটা মূলত রিয়ালিটিকে এক্সপ্লোর করার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে তৃতীয় গুরুত্বপূর্ণ যে বিচার্য বিষয়টি সেটি হচ্ছে সার্ভে রিসার্চ ইজ এ প্রসেস টু মেজার ডিফাইন্ড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ডেটা টু এক্সপ্লোর দ্য প্রেজেন্ট ইস্যুস এ প্রসেস টু মেজার ডিফাইন্ড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ডেটা ডিফাইন্ড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ডেটা টু এক্সপ্লোর দ্য প্রেজেন্ট ইস্যু বর্তমানে যে সমস্ত ইস্যুগুলি রয়েছে সেই ইস্যুগুলিকে এক্সপ্লোর করার জন্য বর্তমানে যে ঘটনাগুলো রয়েছে বর্তমানে যা যা যে 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 সমস্ত বিচার্য বিষয়গুলি রয়েছে সে বিচার্য বিষয়গুলি বা ইস্যুগুলি বা ঘটনাগুলিকে ডিফাইন করার জন্য ভালোভাবে ডিফাইন করার জন্য ভালোভাবে মেজার করার জন্য সেগুলোকে পরিমাপ করার দরকার রয়েছে কারণ আমরা জানি পরিমাপের সাথে যুক্ত রয়েছে মূল্যায়ন মেজারমেন্টের সাথে ইভালুয়েশনের সম্পর্ক রয়েছে আর ইভালুয়েশন মূলত ব্যক্তি এবং সমাজকে মূলত সিদ্ধান্ত গ্রহণের সাহায্য করে অর্থাৎ বেসিক্যালি মেজারমেন্ট হেল্পস টু রেগুলেট দ্য ইভ্যালুয়েশান প্রসেস অ্যান্ড অ্যান্ড ইভ্যালুয়েশান প্রসেস উইল হেল্প টু দ্য প্রসেস অফ ডিসিশন মেকিং অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত গ্রহণের কাজটি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটি সমাজ প্রত্যেকটি রাষ্ট্রে বিশেষ ভূমিকা বা বিশেষ বিশেষ বিবেচ্য বিষয় হিসাবে পরিগণিত হয়ে থাকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জন্য মূলত আমাদেরকে বাস্তবটাকে এক্সপ্লোর করার দরকার বা বাস্তবটাকে বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই বাস্তবটাকে বিশ্লেষণ করার ক্ষেত্রে সার্ভে রিসার্চের বিশেষ ভূমিকা আমরা দেখতে পাই মানে যে রিসার্চ মেথোডোলজির প্রয়োগ আমরা দেখতে পাই সেটিকে আমরা সার্ভে রিসার্চ মেথড বলে উল্লেখ করে থাকি তাহলে মূলত আমরা তিনটে দিক থেকে উল্লেখ করতে পারি সেটি হচ্ছে কোনো ডিফাইন্ড অবজেক্টিভ যখন সিস্টেমেটিক্যালি ডিফাইন্ড অবজেক্টিভ অনুসারে যখন সিস্টেমেটিক্যালি ডেটা কালেকশন করা হয় এবং রিপ্রেজেন্টেটিভ ডেটা কালেক্ট করা হয় মূলত রিয়ালিটিকে এক্সপ্লোর করার জন্য কিংবা বলা যেতে পারে কোনো রিয়াল ট্রুথকে ভেরিফাই করার জন্য বা রিয়াল বিষয়কে মেজার করার ক্ষেত্রে যখন রিপ্রেজেন্টেটিভ ডেটা সংগ্রহ করা হয় যে প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রক্রিয়াকেই সাধারণভাবে আমরা কোয়ান্ট সার্ভে রিসার্চ মেথড বলে উল্লেখ করে থাকি এবার আমরা আলোচনা করব রিভিউ কেন গুরুত্বপূর্ণ এই সার্ভে রিসার্চের ক্ষেত্রে রিভিউয়ের প্রয়োজনীয়তা কী রয়েছে আমরা জানি রিভিউ হচ্ছে এমন একটা টেকনিক্যাল প্রসেস যে টেকনিক্যাল প্রসেস মূলত যে কোনো গবেষণার যে মূলত যে ভিত্তি বা ফাউন্ডেশন সে ফাউন্ডেশনটাকে একটি নির্দিষ্ট পর্যায়ে প্রতিষ্ঠা করতে সাহায্য করে তবে এই প্রসঙ্গে আমাদের মনে রাখা দরকার যেহেতু রিসার্চ মেথোডোলজির বিভিন্ন রকমের বিভিন্নতা আমরা দেখতে পাই বৈচিত্র্যপূর্ণতা দেখতে পাই বিভিন্ন রকমের রিসার্চ মেথোডলজির প্রয়োগ দেখতে পাই তাই বলা যেতে পারে যে প্রত্যেকটি রিসার্চ মেথরাল প্রকৃতি অনুসারে রিভিউয়ের টেকনিক বা রিভিউর অবজেক্টিভ ডিফারেন্ট হয় বিভিন্ন রকমের হয়ে থাকে তো আজকে আমরা আলোচনা করব যে সার্ভে রিসার্চের ক্ষেত্রে রিসার্চ রিভিউয়ের গুরুত্ব কি রয়েছে মূলত রিভিউস ইন অন সার্ভে রিসার্চ হেল্পস টু ডিফাইন দ্য রিলেটেড প্যারামিটার্স অফ ডেটা আমরা জানি আমরা জানি যে সার্ভে রিসার্চের মূল কাজই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেটাকে কালেক্ট করার কারণ হচ্ছে রিয়ালিটিকে এক্সপ্লোর করার জন্য তাহলে রিয়ালিটিকে এক্সপ্লোর করার প্রয়োজনীয় যে সমস্ত ডেটাগুলো সেই ডেটাগুলোকে সংগ্রহ করতে গেলে সবার আগে কী করতে হবে সবার প্রথমে যেটা দরকার হচ্ছে সে ডেটা রিলেটেড যে সমস্ত মানদণ্ড বা যে সমস্ত প্যারামিটার রয়েছে সেগুলোকে প্রপারলি ডিফাইন করতে হবে যদি প্রপারলি ডিফাইন না করা যায় নির্দিষ্ট করা না যায় তাহলে কি তাহলে আমরা বুঝতে পারবো না যে কোন ডেটাটা কখন কিভাবে দরকার হবে অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ডেটা ডেটাকে ডেটাকে নিয়ে কাজ করতে গিয়ে আগে সবার আগে রিপ্রেজেন্টেটিভ ডেটাকে ভালোভাবে ডিফাইন করা প্রয়োজন তাকে ভালোভাবে ঠিক করা প্রয়োজন উইদাউট ডিফাইনিং দ্য প্যারামিটার অফ ডেটা ডেটার প্যারামিটারগুলোকে ডিফাইন না করে গবেষক যদি কোনোভাবে তথ্য সংগ্রহের কাজে নিযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে ধরা যেতেই পারে যে অনেক সময় রিপ্রেজেন্টেটিভ ডেটা পাওয়া যাবে না অথেন্টিক ডেটা পাওয়া যাবে না তাহলে রিপ্রেজেন্টেটিভ বা অথেন্টিক ডেটা যখনই পাওয়া যাবে না তখনই কি হবে তখনই কিন্তু সেই ডেটার উপর ভিত্তি করে যখন রকম সিদ্ধান্তে পৌঁছানো হয় বা কোনো গবেষণার উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করা হবে সেই উদ্দেশ্য কিন্তু যথার্থভাবে পূরণ হবে না সেই জন্য বলা হচ্ছে সেজন্য বলা হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ ডেটা সংগ্রহ করতে গেলে সবার আগে ডেটার কি কি প্যারামিটার থাকবে সেই ডেটার প্যারামিটারগুলোকে ডিফাইন করতে হয় এবং সে ডিফাইন করার জন্য গবেষক কার উপর নির্ভর করবেন গবেষক যে প্রক্রিয়াটির উপর বিশেষভাবে নির্ভর করবেন সে প্রক্রিয়াটি হচ্ছে রিসার্চ রিভিউ রিসার্চ রিভিউ করতে গিয়ে গবেষক কিন্তু সেই ডেটার যে সমস্ত ফান্ডামেন্টাল ফিচার্স ফিচার্স রয়েছে বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বা এলিমেন্টস রয়েছে সেই এলিমেন্টস বা ক্যারেক্টারসিক্স বা ফিচার্সগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং সেই ধারণা লাভ করার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু ঠিক করতে পারবেন যে সেই ডেটাগুলো যে ডেটাগুলো গবেষণার জন্য নির্বাচন করা হবে সেই ডেটাগুলো সেই ডেটাগুলোর কী কী গুরুত্বপূর্ণ প্যারামিটার বা সূচক রয়েছে এরপরে দ্বিতীয় যে সাহায্য জায়গাটি সেটি হচ্ছে এরকম যে সার্ভে রিভিউ কি করেন রিভিউ বেসিক্যালি সাহায্য করে টু কনসেপচুয়ালাইজ দ্য ওয়েজ ওয়েজ টু কালেক্ট দ্য রিপ্রেজেন্টেটিভ ডেটা ফ্রম রিয়াল সিচুয়েশন বাস্তবিক পরিস্থিতি বাস্তবিক পরিস্থিতি থেকে তথ্য সংগ্রহ করতে গেলে কোন পন্থা বা কোন পদ্ধতিটি অত্যন্ত প্রাসঙ্গিক বা তাৎপর্যপূর্ণ হবে এই পন্থা বা পদ্ধতি বা ডাইরেকশন বা ফ্রেমওয়ার্ক যদি যথার্থ না থাকে যদি উপযুক্ত না থাকে তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে তথ্য সংগ্রহের কাজটি অনেকাংশে জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারে কিংবা সংগৃহীত তথ্যগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে তাই বলা হচ্ছে যে আমাদেরকে প্রথমেই বুঝে নিতে হবে যে কোন পথ বা পন্থাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই রিপ্রেজেন্টেটিভ ডেটা সংগ্রহের জন্য বা রিয়াল সিচুয়েশান থেকে তথ্য সংগ্রহের জন্য কোন পন্থা বা কোন উপায়টি অনেক বেশি তাৎপর্যপূর্ণ সে তাৎপর্যপূর্ণ পন্থা বা উপায়কে নির্ধারণ করার জন্য বা সেই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রিভিউ প্রক্রিয়ার কিন্তু গুরুত্ব আমরা দেখতে পাই তাহলে বেসিক্যালি তাহলে কি করছে বেসিক্যালি রিপ্রেজেন্টেটিভ ডেটা সংগ্রহ করার পন্থা বা উপায় বা প্রসিডিওর কি হবে সেই প্রসিডিওর প্রসিডিওর সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বা সে সম্পর্কিত আন্ডারস্ট্যান্ডিং বা মিনিংটাকে ক্লিয়ার করার জন্য রিভিউয়ের কিন্তু গুরুত্ব আমরা দেখতে পাই গুরুত্ব রয়েছে এরপরে যে বিষয়টির কথা বলা হচ্ছে যে রিভিউ বেসিক্যালি কিসে সাহায্য করছে রিভিউ উইল হেল্প টু ডিফাইন দ্য ডিফিকাল্টিস টু ডু দ্য অ্যাকশান অর্থাৎ আমরা বলছি যে বাস্তবকে এক্সপ্লোর করব বা বাস্তবের যে বিবেচ্য বিষয়গুলি সেগুলোকে এক্সপ্লোর করব তাহলে সেগুলো করতে গেলে তো কিছু অ্যাক্টিভিটি করতে হবে বা কোনো অ্যাকশানের মধ্য দিয়ে যেতে হবে তাহলে সেই অ্যাক্টিভিটিগুলি করার ক্ষেত্রে প্রকৃত বাধা কি রয়েছে প্রকৃত জটিলতা কি রয়েছে সেই প্রকৃত বাধা বা সেই প্রকৃত জটিল জটিলতাগুলিকে বুঝতে হবে বা বোঝার প্রয়োজনীয়তা রয়েছে সেই প্রকৃত বাধা বা জটিলতাগুলি বুঝতে গেলে মূলত যেই জায়গা থেকে তথ্য বা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের প্রয়োজনীয়তা রয়েছে সেই তথ্য বা অভিজ্ঞতাগুলি আমরা পাবো কোথা থেকে আমরা মেনলি পাব রিভিউ থেকে রিভিউ থেকে আমরা সেই সমস্ত নলেজ বা এক্সপিরিয়েন্সগুলো আমরা পাবো যে নলেজ বা এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে হেল্প করবে কিছু হেল্প করবে যে কোন কোন সিচুয়েশানটা মানে কোন পন্থাতে কি কাজ করতে গেলে কি ডিফিকাল্টিস হতে পারে বা সেই ডিফিকাল্টিসকে কীভাবে ওভারকাম করা যেতে পারে সেই ডিফিকাল্টিসকে ওভারকাম করার যে সমস্ত পন্থা বা পদ্ধতি রয়েছে সেই পন্থা বা পদ্ধতিগুলি সম্পর্কে একটা স্পষ্ট বা একটা তাৎপর্যপূর্ণ ধারণা দেওয়ার ক্ষেত্রে বা ধারণা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা কিন্তু এই রিভিউয়ের উপর কিন্তু নির্ভরশীল এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় দ্বিতীয় এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রিভিউ হেল্পস টু স্পেসিফাই দ্য অ্যাপ্রোচেস ফেসড কন্টিনিউয়াসলি অ্যাট দ্য টাইম টু কালেক্ট ডাটা আবার রিপিট করছি টু স্পেসিফাই দ্য অ্যাপ্রোচেস ফেস কন্টিনিউয়াসলি অ্যাট দ্য টাইম টু কালেক্ট ডেটা অর্থাৎ তথ্য সংগ্রহের সময় অবিরাম কোনো ব্যবধান ছাড়া কোনো বিরাম ছাড়াই কোন ধরনের অ্যাপ্রোচগুলো ফলো করা হবে অ্যাপ্রোচ মানে কর্মপন্থা বা কর্মপদ্ধতি ঠিক করা হবে কিংবা বলা যেতে পারে কী ধরনের স্টাইলকে ফলো করা হবে সেই কন্টিনিউয়াস তথ্য সংগ্রহের জন্য যে স্টাইলের প্রয়োজনীয়তা রয়েছে সেই স্টাইলকে স্টাইলকে ডিফাইন করার জন্য বা অ্যাপ্রোচকে ডিফাইন করার জন্য গবেষক কে সাধারণভাবে একজন উপযুক্ত বা কার্যকরী রিভিউয়ারের ভূমিকা পালন করতে হয় শুরুতেই তিনি যদি যথার্থভাবে সেই ভূমিকাটি পালন করতে পারেন তাহলেই কিন্তু সে গবেষক গবেষক বুঝতে পারবেন যে হুইচ অ্যাপ্রোচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট হুইচ অ্যাপ্রোচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কন্ডাক্ট অর টু ক্যারি ফরওয়ার্ড দ্য ইনফরমেশান দ্যাট ইজ বেসিক্যালি অ্যাসোসিয়েটেড দ্য রিয়ালিটি ইট ইজ ভেরি ইন ভেরি ভেরি সিগনিফিক্যান্ট টু এক্সপ্লোর দ্য রিয়ালিটি বাস্তবটাকে এক্সপ্লোর করার জন্য বাস্তবটাকে জানার জন্য বাস্তবে যা অ্যাজ ইজ রয়েছে সেটাকে সেই সম সেটিকে প্রকাশ করার জন্য জনসম্মুখে তুলে ধরার জন্য সেক্ষেত্রে কোন ধরনের তথ্যগুলির প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে এবং তার সাথে কি যৌক্তিক মানদণ্ড রয়েছে বা সময় বা কি বলবো ব্যবহারিকতার কি সম্পর্ক রয়েছে সেগুলিকে এক্সপ্লোর করার জন্য আমাদেরকে কিন্তু আমাদেরকে কিন্তু অথেন্টিক বা রিপ্রেজেন্টেটিভ ডেটা সংগ্রহ করতে হবে এই অথেন্টিক বা রিপ্রেজেন্টেটিভ ডেটা যদি আমরা সংগ্রহ করতে না পারি তাহলে কিন্তু আমাদের যে অ্যাজামিশন বা যে উদ্দেশ্যকে মাথায় রেখে আমাদের গবেষণা কাজটি শুরু হচ্ছে সেই উদ্দেশ্য কিন্তু আমরা চরিতার্থ করতে পারবো না সেই জন্য এক্ষেত্রে কিন্তু অ্যাজ এ রিসার্চার আমাদেরকে কিন্তু রিভিউর ওপর নির্ভরশীল হতে হবে এরপরে এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে কি সেটি হচ্ছে রিভিউ হেল্পস টু স্পেসিফাই অ্যাপ্রোচ রিভিউ হেল্পস টু ডেস্ক্রাইব দ্য নেচার অফ ডেটা বেসড অন দ্য কনটেক্সট ওরিয়েন্টেশান কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে যে ডেটারও নেচার বা প্রকৃতি রয়েছে ডেটারও নেচার বা প্রকৃতি রয়েছে সেই নেচার বা প্রকৃতি সেই নেচার বা প্রকৃতি অনুসারে আমাদেরকে কিন্তু গবেষণা করার সময় তথ্য সংগ্রহ করার দরকার রয়েছে যদি ডেটার নেচার বা প্রকৃতিকে আমরা বিচার না করি তাহলে কি হবে তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে অনেক সময় যে তথ্য যে যে তথ্য যে ঘটনা বা যে যুক্তিকে ক্যারি ফরওয়ার্ড করে বা ক্যারি করে সেই যুক্তি বা সেই ঘটনা বা সেই সত্যর গ্রহণযোগ্যতা বা সত্যের প্রকৃত উৎস বা সত্যের প্রকৃত ভিত্তি সম্পর্কে কিন্তু ধারণা গঠন করার ক্ষেত্রে একটি দ্বিধা বা দ্বন্দ্বের সৃষ্টি হলেও হতে পারে সে জন্য বলা হচ্ছে যে ডেটা হবে কনটেক্সট ওরিয়েন্টেড এটা কিন্তু কাল্পনিক কোনো বিষয় হবে না অর্থাৎ যা তথ্য যা যে অবস্থাতে রয়েছে যে কনটেক্সটে যে অবস্থাতে রয়েছে সেই কনটেক্সটের নিরিখে কিন্তু ডেটাকে সংগ্রহ করা দরকার তার জন্য কি দরকার ডেটার নেচারটাকে ঠিক করতে হবে ডেটার নেট নেচারটাকে বুঝতে হবে ডেটার কিন্তু প্রকৃতিটাকে বুঝতে হবে যেটা কনটেক্সট ওরিয়েন্টেড বিচার্য বিষয়ের পরিপ্রেক্ষিতে ঠিক হয়ে থাকবে অর্থাৎ কোন কনটেক্সটে কোন ডেটাটা কি ধরনের বা কোন কনটেক্সটের পরিপ্রেক্ষিতে কি ডেটাটা কি ঘটনাক্রম বা কি সত্যতা প্রকাশ করছে জনসম্মুখে তুলে ধরছে বা রিয়ালিটির সাথে কি ধরনের সম্পর্ক রয়েছে ইত্যাদি বিচার্য বিষয়গুলি কিন্তু কনটেক্ট ওরিয়েন্টেড ইনফর্মেশন বা কন্টেক্ট ওরিয়েন্টেড ইনফরমেশনের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানালাইসিসের পরিপ্রেক্ষিতেই কিন্তু সেটা সম্ভব অন্যথা সেই কাজটি কিন্তু পরিচালন করা সম্ভবপর নয় তাই এখানে বলা হচ্ছে যে রিভিউ কি কাজ সাহায্য করবে রিভিউ সাহায্য করবে ডেসক্রাইব করতে নেচারগুলোকে ডেটার নেচারগুলোকে ডেসক্রাইব করতে কিন্তু সাহায্য করবে এবং সেই নেচারটা মূলত কেমন হওয়া চাই উপযুক্ত বা রিপ্রেজেন্টেটিভ ডেটা হতে গেলে যেটা যেটা হওয়া চায় সেটা হচ্ছে কি কনটেক্সট ওরিয়েন্টেড কনটেক্সট ওরিয়েন্টেড হওয়া খুবই প্রয়োজন পরিস্থিতি নির্ভর অবশ্যই হওয়া প্রয়োজন বা ক্ষেত্র নির্ভর অবশ্যই হওয়া প্রয়োজন বা ক্ষেত্র সম্বন্ধীয় আবশ্যিকরূপে হওয়া প্রয়োজন যদি ক্ষেত্র সম্বন্ধীয় না হয় অর্থাৎ আমি এ নামক একটি ক্ষেত্রের তথ্য সংগ্রহ করতে চাই কিন্তু এ নামক ক্ষেত্রের কোনো তথ্য না সংগ্রহ করে আমি বি নামক ক্ষেত্রের তথ্যকে সংগ্রহ করে সবার সামনে তুলে ধরলাম যা উদ্দেশ্য নির্ভর নয় বা উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ নয় বা উদ্দেশ্যের গবেষণা উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত নয় এরকম এ ধরনের তথ্য যদি নিয়ে গবেষক গবেষণা করেন বা এই ধরনের তথ্যকে যদি বিচার করেন তাহলে সেক্ষেত্রে বলা যেতেই পারে সেই গবেষণা পদ্ধতি বা সেই গবেষণার উদ্দেশ্য কোনোভাবেই পূরণ হতে পারে না সেটা সংশয়পূর্ণ হয়ে যাবে এরপরে যে জায়গাটির কথা বলা হচ্ছে যে রিভিউ হেল্পস টু ডিফাইন দ্য ডেটা অর্গানাইজেশান অ্যান্ড প্রেজেন্টেশন সিস্টেম অ্যাজ পার দ্য নেচার অফ কালেক্টেড ডেটা অর্থাৎ এবার এবার আমাদের মাথায় রাখতে হবে যে যখন তথ্যটা সংগ্রহ করলাম সেটাকে কিন্তু আমাকে এবার গুছিয়ে নিতে হবে সেটাকে সংগঠিত করতে হবে সেটাকে অর্গানাইজ করতে হবে অর্গানাইজ করতে হবে এটা যেমন গুরুত্বপূর্ণ একটি কাজ পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটিকে প্রেজেন্ট করতে হবে তার মানে কি এটাকে ভালো করে গুছিয়ে নিতে হবে যেমন পাশাপাশি গুছিয়ে নেওয়ার পরে সেটাকে প্রেজেন্ট করতে হবে তাহলে অর্গানাইজেশন অ্যান্ড প্রেজেন্টেশান এই দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ তাহলে এবার যেটা বলা হচ্ছে যে সংগৃহীত তথ্যগুলোকে হ্যাঁ অর্গানাইজ করার ক্ষেত্রে বা সেগুলোকে প্রেজেন্ট করার ক্ষেত্রে প্রেজেন্ট করার ক্ষেত্রে হ্যাঁ এবার কি করতে হবে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো অ্যাক্টিভিটিগুলো করা হয়ে থাকে তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডেটার প্রকৃতি কী ডেটার প্রকৃতি কি মানে যে ডেটাগুলো সংগ্রহ করলাম ধরা যাক একটি কোয়ান্টিটেটিভ ডেটা পাওয়া গেল হ্যাঁ সেগুলো পার্সেন্টাইল স্কেলে পাওয়া গেল পার্সেন্টাইল স্কেলে পাওয়া গেল তাহলে সেই পার্সেন্টাইল স্কেলে যে ডেটাগুলো পাওয়া যাবে সেই সংগৃহীত ডেটাগুলোর অর্গানাইজেশান অ্যান্ড প্রেজেনটেশনের স্টাইল যেমন হবে যদি কোনো অর্ডিনাল স্কেলে কোনো ডেটা পাওয়া যায় তার অর্গানাইজেশান বা প্রেজেন্টেশনের স্টাইল ডিফারেন্ট হবে বা ইন্টারভেল স্কেলে যে ডেটা পাওয়া যাবে তার কিন্তু কী হবে তার প্রেজেন্টেশন অ্যান্ড অর্গানাইজেশান কিন্তু ডিফারেন্ট হবে তাহলে বলা যেতে পারে আমরা যে মেজারমেন্টের যে চারটি স্কেল দেখতে পাই নমিনাল স্কেল অর্ডিনাল স্কেল রেশিও স্কেল এবং ইন্টারভেল স্কেল এই যে চারটি স্কেল আমরা দেখতে পাই সেই চারটি স্কেলের মধ্যে চারটি স্কেল এর যদি ডিফারেন্ট ডিফারেন্ট আমরা তথ্য সংগ্রহ করি চারটা ডিফারেন্ট স্কেল থেকে চার রকমের যদি তথ্য সংগ্রহ করি তাহলে সেই সংগ্রহীত তথ্যগুলো কিন্তু প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অর্গানাইজেশান অ্যান্ড প্রেজেন্টেশনের কাজটি কিন্তু ডিফারেন্ট হবে সব ক্ষেত্রে কিন্তু একরকম হবে না যদি যদি অর্ডিনাল স্কেলের ডেটা সংগ্রহ হয় তার অর্গানাইজেশান বা প্রেজেন্টেশন ডিফারেন্ট হবে যদি ইন্টারভেল স্কেলের ডেটা সংগ্রহ হয় তার অর্গানাইজেশনের প্রেজেন্টেশন ডিফারেন্ট হবে তাই বলা হচ্ছে যে ডেটার কী ধরনের প্রকৃতি রয়েছে সে তার পরিপ্রেক্ষিতে কী ধরনের অর্গানাইজেশান ডেটা অর্গানাইজেশান বা ডেটা প্রেজেন্টেশনের কৌশল আমরা ফলো করবো সেটাকে ডিফাইন করা দরকার সেটাকে নির্দিষ্ট করা দরকার বা সেটাকে ঠিক করা দরকার এবং এই কাজটি করার ক্ষেত্রে মূলত কে সাহায্য করবে এই কাজটি করার জন্য প্রকৃত সিদ্ধান্ত নিতে কে সাহায্য করবে বা এই কাজটি করার জন্য প্রকৃত ডিরেকশানটা আমরা কোথা থেকে পাবো একমাত্র উত্তর হচ্ছে সেটা হচ্ছে রিভিউ অ্যাপ্রোপ্রিয়েট রিভিউ বা রিসার্চ রিভিউ রিসার্চ রিভিউর মধ্য দিয়ে কিন্তু এই ডেটা প্রেজেন্টেশন বা ডেটা অর্গানাইজেশনের যে টাস্ক বা সেই টাস্কটাকে কীভাবে করা হবে বা টাস্কটা কী হবে হ্যাঁ কী হবে কীভাবে করা হবে বা কেন করা হবে সেই সম্পর্কে কিন্তু ধারণা লাভ করার জন্য গবেষককে সম্পূর্ণভাবে রিসার্চ রিভিউর উপর নির্ভরশীল হতে হয় এরপরে যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হচ্ছে টু ডি অ্যাসিমিলেট হেল্পস টু অ্যাসিমিলেট দ্য থিওরটিক্যাল কনসেপ্ট ইন রেসপেক্ট টু দ্য প্র্যাকটিক্যাল প্যারামিটার আমরা জানি যে থিওরি সবসময় হ্যাঁ বাস্তবের সাথে সবসময় একই রকমভাবে হানড্রেড পারসেন্ট সম্পর্কযুক্ত নাও হতে পারে থিওরি যা বলবে এবং বাস্তব যা বলবে তার মধ্যে এক বিস্তর প্রভেদ বা পার্থক্য থাকতে পারে তাহলে থিওরির যে ডিরেকশন বা থিওরির যে ডিসিশন ডিসিশান ডিসিশান অ্যান্ড ডিরেকশান বা সাজেশন ডিসিশান ডিরেকশন বা সাজেশান যা থিওরি থেকে আমরা পাব আর যা বাস্তবে যা আমাদের দরকার বা বাস্তবে যা আমরা দেখতে পাই তার মধ্যে অনেক সময় কি হয় অনেক সময় কিন্তু ব্যবধান বা গ্যাপ আমরা দেখতে পাই সেই ব্যবধান বা গ্যাপটাকে নির্মূল করা অত্যন্ত দরকার অত্যন্ত প্রয়োজন তার জন্য কি করতে হবে তার জন্য দরকার হচ্ছে কি সে ব্যবধান কমাতে গেলে তাদের মধ্যে কিন্তু একটা সমন্বয় সাধন করার প্রয়োজনীয়তা রয়েছে যদি যথার্থভাবে সেটা সমন্বয় সাধন করা যায় তাহলে কিন্তু কি হবে থিওরিটিক্যাল কনসেপ্টের সাথে প্র্যাকটিক্যাল কনসেপ্টের কিন্তু একটা মেলবন্ধন করা সম্ভব হবে বা প্র্যাকটিক্যাল প্যারামিটারের সাথে একটা কানেকশান তৈরি করা সম্ভব হবে যেটা গবেষণার উদ্দেশ্যকে যথার্থভাবে পরিপূর পূর্ণ করতে বা সেটাকে পূরণ করতে সাহায্য করবে সেজন্য বলা হচ্ছে প্র্যাকটিক্যাল প্যারামিটারের সাথে থিওরিটিক্যাল কনসেপ্টের যে অ্যাসিমিলেশন সেই অ্যাসিমিলেশন করার কাজটি কিন্তু গবেষক মূলত এই রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে করে থাকেন রিভিউ করার মধ্য দিয়েই কিন্তু এই কাজটি করতে পারেন রিভিউ ছাড়া যে উপযুক্ত সিদ্ধান্ত বা উপযুক্ত যে নির্দেশিকা তা কিন্তু গবেষক পাবেন না তাই গবেষককে সেই সিদ্ধান্ত বা সেই নির্দেশিকা পেতে গেলে অবশ্যই তার মধ্যে কিন্তু অ্যাসিমিলেশন করা খুব প্রয়োজন এরপরে যেটি কথা বলা হচ্ছে টু ডিলিমিট দ্য এরিয়া অব ডেটা কালেকশান ডিলিমিট কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি কি ডিলিমিটেশন বা ডিলিমিট করা একটি গুরুত্বপূর্ণ কাজ তার তার মানেটা কি এমন হতে পারে যে আমি যে গবেষণার জন্য যে তথ্যটা সংগ্রহ করব বা উদ্দেশ্য নির্ভর যে তথ্যটাকে সংগ্রহ করব সেই তথ্যটা সেই তথ্যটা সেই তথ্যটা তার যদি আনলিমিটেড হয় বা সেই তথ্য পাওয়ার সম্ভাবনা যদি আনলিমিটেড হয় সেই আনলিমিটেড সেক্টর বা আনলিমিটেড জায়গা থেকে কিন্তু তথ্য সংগ্রহ করলে তা তথ্য সংগ্রহ করা কাজটি যেমন জটিল হবে ঠিক একই রকমভাবে সেক্ষেত্রে সেখান থেকে সংগৃহীত তথ্য ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর কাজটিও কিন্তু অত্যন্ত সংশয়পূর্ণ হলেও হতে পারে সেই জন্য বলা হচ্ছে জন্য যেটা করতে হবে ডেটা কালেকশানের এরিয়াকে লিমিট করে নিতে হয় ডিলিমিট করে নিতে হয় এবং ডিলিমিট করলে কি হবে গবেষকের কাজটি কিন্তু যথার্থভাবে পরিচালনা করতে পারবে তাই ডিলিমিট করব। কেন করব কিভাবে করব প্রথম করা হচ্ছে কেন করব। কোন একটা এরিয়াকে সীমাবদ্ধ করলাম কেন করলাম তার পিছনে যুক্তি কি যদি আমার যুক্তি না থাকে একজন গবেষক হিসেবে তাহলে কিন্তু সেই কাজের গ্রহণযোগ্যতা থাকে না তাই আমি কোন একটা এরিয়াকে ডিলিমিট করলাম ডিলিমিট করলাম এবং কেন করলাম যেমন ধরা যাক কোন একটা বিষয়কে নিয়ে দেখা গেল পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য থেকে আমি তথ্য সংগ্রহ করতে চাই এবং পশ্চিমবঙ্গ রাজ্য শব্দটা ব্যবহার করছি কিন্তু আমাকে কি করছে প্রত্যেক পশ্চিমবঙ্গ রাজ্যের সব জায়গা থেকে যদি একজন ইন্ডিভিজুয়াল রিসার্চার হিসেবে যদি তথ্য সংগ্রহ করতে যায় দেখা গেল সেখানে বিশাল সময় লাগতে পারে সেখানে প্রচুর অর্থ খরচ হতে পারে বা সেখানে দেখা যেতে পারে বহু সংখ্যক মানুষের অন্তর্ভুক্তি প্রয়োজনীয়তা হতে পারে যদি দেখা যায় যে বাস্তবিক ক্ষেত্রে সেই কাজটি করা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে গবেষক কী করবেন তাহলে সেক্ষেত্রে গবেষকের কিন্তু রিপ্রেজেন্টেটিভ এরিয়া বা এখানে টার্গেট টার্গেট এরিয়া কিন্তু সিলেক্ট করতে হবে এবং সে টার্গেট এরিয়াটাকে ছোটো করে নিতে হবে যে গবেষক সেখানে সেক্ষেত্রে বলতেই পারে যে আমি উত্তরবঙ্গের কোনো জেলাগুলিকে কাজের জন্য আমি নির্বাচন করবো আরও স্পেসিফিক সে বলা যেতে বলতে পারে যে উত্তরবঙ্গের যে সমস্তগুলো আন্ডার ডেভেলপড যে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে সে ডিস্ট্রিক্টগুলোকে কাজে নেব কাজে কাজ কাজ করবো কিংবা তিনি আরও স্পেসিফিক বলতে পারেন যে উত্তরবঙ্গের যে সমস্ত আন্ডার ডেভেলপড ডিস্ট্রিক্টগুলো রয়েছে তাদের রুরাল রুরাল এরিয়াকে অর্থাৎ গ্রামীণ অঞ্চলকে আমরা কাজের জন্য ঠিক করে নেব এরকমভাবে ছোট বা সীমাবদ্ধ করতে পারে এবং কেন সেটা করছে তার কারণ কি আছে এবং সে কারণ কতটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্যতা থাকবে কি থাকবে না সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই রিভিউ বিশেষ ডাইরেকশান প্রোভাইড করে থাকে সেজন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় এরপরে বলা হয়েছে টু ডিফাইন দ্য নর্মস টু ইন্টারপ্রিট দ্য রেজাল্ট এগেনস্ট দ্য অ্যানালাইসিস অফ কালেক্টেড ডেটা যে ডেটাগুলোকে সংগ্রহ করা হচ্ছে সে ডেটাগুলো কীভাবে বিশ্লেষণ করা হবে বাস্তবটাকে এক্সপ্লোর করার জন্য রিয়ালিটিটাকে এক্সপ্লোর করার জন্য কিভাবে বিশ্লেষণ হবে সে বিশ্লেষণের বিশ্লেষণের মাধ্যমে পাওয়া যে ফল বা রেজাল্ট সে রেজাল্টটাকে কিভাবে ইন্টারপ্রিট করা হবে সে ইন্টারপ্রিটের জন্য কি কোন ধরনের নর্মস ইউজ করা হবে সে নর্মস ঠিক করা ইন্টারপ্রিটেশন অ্যাপ্রোচ ঠিক করা বা অ্যানালাইসিসের টেকনিক ঠিক করা ইত্যাদি বিষয়গুলোকে ঠিক করার ক্ষেত্রে ঠিক করার ক্ষেত্রে বা সেগুলোকে ডিফাইন করার ক্ষেত্রে আমরা রিভিউর উপর নির্ভরশীল রিভিউ ছাড়া একজন গবেষক এই তিন রকমের কাজ কিন্তু করতে পারবেন অর্থাৎ হুইচ অ্যানালাইসিস টেকনিক্স উইল বি এফেক্টিভ হুইচ প্যারামিটার উইল বি এফেক্টিভ আর হুইল নম হুইচ নমস উইল বি এফেক্টিভ টু ইন্টারপিট দ্য রেজাল্ট এই ধরনের জিনিসগুলোকে ঠিক করার জন্য গবেষককে কিন্তু রিভিউর উপর অনেকাংশে নির্ভরশীল হতে হয় এই নির্ভরতা গবেষণার কাজটিকে অর্থাৎ সার্ভের যে কাজটি সে সার্ভে রিসার্চের যে উদ্দেশ্যটি সেই উদ্দেশ্যটিকে যথার্থভাবে সম্পাদনে সাহায্য করে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম রিসার্চ রিভিউ ফর সার্ভে রিসার্চ অর্থাৎ যে সার্ভে রিসার্চ করার জন্য আমরা রিভিউ করব কেন সবসময় আমাদের মনে রাখা দরকার প্রত্যেকটি গবেষণার যে ভিত্তি বা তার যে ফাউন্ডেশন তার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু রিভিউর উপর নির্ভর হওয়াটা অত্যন্ত আবশ্যক এটি আমাদেরকে সকলকে মনে রাখা দরকার আপনারা মনোযোগ সহকারে শুনছিলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ